জলপাইগুড়ি শহরে দুটো ছিনতাইয়ের ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবককে পুলিশের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার বিকেলে জলপাইগুড়ি শহরের দুই প্রান্তে একই সময় পরপর দুটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে তারা। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বধূর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যাগটি জাপটে ধরে রেখেছিলেন ওই বধূ। দুষ্কৃতীরা তখন অনেকটাই ছেঁচড়ে নিয়ে যায় তাকে। ঘটনায় হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বধূ। চার নম্বর ঘুমটি এলাকায় অন্য একটি ঘটনায় এক বধূর হাত থেকে টাকার ব্যাগ সহ মোবাইল ছিনিয়ে পালিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গেছে বেশ কয়েক হাজার টাকা ছিল সেই ব্যাগে। জানা গেছে এর আগেও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা। ঘটনার তদন্ত চলছে। রাহুল বিকি করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সহজ কিস্তিতে লো ডাউন পেমেন্টে বাজাজের পালসার, অ্যাভেঞ্জার, প্ল্যাটিনা সহ সমস্ত বাইক নিয়ে হাজির চ্যাংরাবান্ধার সাহা মোটরস শোরুম। এখন আমাদের শোরুমে চলছে নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড়। প্রতিটি মোটরসাইকেলের সাথে সাজানো সরঞ্জাম পাবেন বিনামূল্যে, এছাড়াও থাকছে নিশ্চিত উপহার। আমাদের শোরুম চ্যাংরাবান্ধা স্টেট ব্যাংকের বিপরীতে। এখানে সার্ভিসিং এর সুব্যবস্থাও আছে। যোগাযোগ 7586053397 ও 8158931915।